মুহাব্বতে বরকতের জন্য সকলেই জবান খুলে একবার দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد মজিদ। আলহামদুলিল্লাহ, খোদ মাধবপুর মিস্ত্রিপাড়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দেগার উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ান আজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দা নিশীন মা ও বোনেরা, সাউন্ড সিস্টেম ও ডেকোরেটরের দায়িত্বশীল ভাইরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, সেই সাথে যতদূর পর্যন্ত এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আসুন আমরা সকলে মিলে সর্বপ্রথম শুকর জানাই সেই মহান মালিকের দরবারে, যে মালিক সৃষ্টি করেছেন আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত গাছপালা পশু পাখি ফল ফলাদি চন্দ্র সূর্য তারকারাজি, সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি সবই তারই মেহরবানি, তাই বুকের সাহস মুখের কাছে আনি আদায় করি শুক্রিয়া খানি, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, যিনি করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, বিচারের বিচারপতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেনাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন শরীফটা সরান পা লাগে পেয়াদু বিহার। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করব না, আলোচনাও দীর্ঘায়িত করব না, অল্প কয়েক মিনিটের আলোচনা, কখন জানি মুনাজাত হয়ে যাবে, আপনারাও বুঝতে পারবেন না। শুরুতে বলতে চাচ্ছি মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার, আর জোরে বলুন খুশি না বেজার। আপনারা লস করেছেন নাকি লাভ? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারা লস করছে না লাভ? দোকানপাটে যারা আড্ডা দিচ্ছে তারা লস করছে না লাভ? আমি তো বলি শুধু লচেই নয়, এদের কপালগুলো পুড়ে গেছে, কথা বলেন ঠিক কিরা? হ্যাঁ, কপাল পোড়ার দলেরা, এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, দোকানপাটে আড্ডা দিচ্ছ, গল্প গুজুকে মজা করছো, বুঝতে হবে তোদের কপাল পোড়া, যদি লাগাইতে চাও জোড়া, আর বিলম্ব না করে এক্ষুনি সামিয়ানার নিচে এসে বৈশা পড়ো তোরা, কথা বলেন ঠিক কিরা? আল্লাহ সে তৌফিক দান করেন তারা যেন এসে বসতে পারেন, একটু দোয়া করে বলুন আমিন। আওয়াজ হয়নি, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। যারা খুশি হয়েছেন দু হাত বাড়িয়ে আল্লাহকে ডাকুন, বলুন ইয়া আল্লাহ, হাত দুটো সোজা করেন, একটু লাড়া দেন লাড়া দেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয়নি, আরো চিল্লায় বলেন আমাদের মালিক কে, আমাদের জীবনদাতা কে, মরণ দেনেওয়ালা ওকে। আপনার মান কষ্ট হয়? এই যে আল্লাহকে ডাকলাম আল্লাহ খুশি হয়েছে না বেজার? আমরা লস করেছি নাকি লাভ? আরো জোরে লস না লাভ? আমার বন্ধুগণ, যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, পৃথিবীতে যত মানব আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটি মানবের অন্তরে মোটামুটি ভাবে তিন থেকে চারটা চাহিদা পাওয়া যায়।
एक नम्बर चिरजीवन, जीवन सबाई चाय मरते क्यों नहीं। दुई नम्बर चिरजौवन, जौवन सबाई चाय बुढ़ा और बुढ़ी क्यों नहीं होते। तीन नम्बर चिर शांति, शांति सबाई चाय अशांतिर बेड़ा जाले क्यों नहीं थकते। नम्बर चार चिर क्षमता, क्षमताओ सबाई चाय जदि क्यों एक बार पाए जीवने आर छाड़ते नहीं। बोलते पारें हुजूर शुरू दे राजनीति, हमें बोली बेटा नाक फाटाय फिलब। कोनो राजनीति नय, आमी कोनो दलेर बिरुद्धेओ कथा बोली ना, कोनो दलेर पक्षेओ कथा बोली ना। तबे मने राखबें কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলতে গিয়ে যদি আমি বিপ্লবীর বাবার গায়েও লাগে, আমি আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলতে রাজি না। আমি আমার কথাই বেশি বলি। ইমাম চায় না ইমামতির আসন ছাড়তে, মুয়াজ্জিন চায় না মুয়াজ্জিনের আসন ছাড়তে, বক্তা চায় না বক্তাগিরির আসন ছাড়তে, এমনকি বৃদ্ধা মা সেও চায় না রান্নাঘরের চাবিটা নতুন বৌমার হাতে ছাড়তে। কথা বলুন ঠিক কি না। যে যেখানেই আছি যদি একবার পাই ছাড়তে নাহি আমার বন্ধুগণ। কিন্তু এই চারটি চাহিদা আসলে কি দুনিয়াতে পূরণ হয়? কোথায় পূরণ হয়, কেমনে পূরণ হয়, ইনশাআল্লাহ একটু পরেই বলা যাবে। শুরুতে আবারও বলতে চাচ্ছি, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের এমন করে তাফসির মাহফিলের আয়োজন করা হয় সেটাকে নবীজি কিসের বাগান কয়? একটু জোরে বলুন না, কিসের বাগান? এটা আমার কথা না নবীর কথা? তো জান্নাতের বাগানে কারা বসে, জান্নাতিরা নাকি জাহান্নামীরা? জোরে বলুন, কারা? দুনিয়াতে তাকান, যে বাড়ি করে সেই বাড়িতে থাকে, যে গাড়ি করে সে গাড়িতে ওইটা ঘোরে, সে পুকুর, যে পুকুর তৈরি করে সে পুকুরের মাছ খায়, ঠিক না? তো দুনিয়াতে যার গাড়ি সে চড়ে, যার বাড়ি সে থাকে, যার পুকুর সে মাছ খায়। মনে রাখবেন যে জান্নাতি সেই জান্নাতের বাগানে বসে, যে জাহান্নামী সে আসলেও বসতে পারে। আসতে বললেন, মনে হয় জানি ভয় হয়, জোরে গান না, বসতে পারে? এজন্যই তো দেখা যায় কিছু কপাল পরা কতদিন আগ থেকে শুনেছে এখানে মাহফিল হবে, আজকেও মাইকের আওয়াজ কানে যায়, এরপরেও দোকানপাটে আড্ডা দেয়। তার মানে এই বেটা যে জাহান্নামী, ও তো ইচ্ছে করলেই জান্নাতের বাগানে আসতে পারবে। আবার কেউ দেখা যায় আসে বটে কিন্তু বসতে পারে, বসে, অনেকেই বসে, লম্বা লম্বা পা নিয়ে দাঁড়াইয়া থাকে, কয় আমি তো জাহান্নামী, আমি জান্নাতের বাগানে কেন বসবো? পাওয়ার কি তার রে বাবা, এ বসবে না। আবার যদিও কেউ বসে, দেখবেন যে শ্বশুর আইছে তো বেটা এই জন্য মাহফিলে আইছে, বিয়ে আইছে তো বিয়ের লাইগে আইছে, জামাই আইছে তো জামাইয়ের সাথে আইছে, যদি না আসে তো বেটিরে তো কালকে খবর খারাপ করে লইবে। কোন রকম লজ্জা সরমের জন্য আইয়ে বইছে। তো একটু পরে এখন মিস্টার ইবলিশ কয়, কিরে তুই তো জাহান্নামি কিন্তু জান্নাতের বাগানে বইছস কেন? এখন এ বেটা কয়, এ বইছি বলে কি আমি থাকবো নাকি? বিয়ের জন্য আইছি বুঝিস না, একটু পরে তোর সাথে চলে যাবো। তাই মুনাজাতের আগে আবার কিছু যায় না না যায়? আসতে কয়, একটু জোরে কোন যায় না না যায়? আর একটু সাউন্ডে বাড়ায় দেন, যা আছে আলহামদুলিল্লাহ। মুনাজাতের আগে কেউ যায় না না যায়? আপনারা মুনাজাত পর্যন্ত থাকবেন নাকি তার আগে ভাগবেন? আসতে কয়, জোরে কোন থাকবেন না ভাগবেন? থাকবো ইনশা। ভাইরা আমার বলুন তো, এই জবানটা কার? এই জবান দিয়ে কথা বলতে হবে কার? কবি সুন্দর করে কবির ভাষায় বলেন, শুকুরে নিয়ামত নিয়ামত তাফুজু কুনাদ, কুফুরে নিয়ামত আজকাফাতে বেরু কুনাদ। বলেন মারহাবা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? বন্ধু আমার, শুধু কবির কথা নয়, বরং আমাদের মালিক আল্লাহ সুন্দর করে কোরআনুল কারিমের ভিতরে নিজেও কয়, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي
غضبي لشديد نعمت شكريا أداي كرلي نعمت برايا دنكي আমি তো বলি এই মাহফিলটা এলাকাবাসীর জন্য একটা বড়ই নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই নিয়ামতের শুকরিয়া তারাই আদায় করছে যারা ছামিয়ানার নিচে এসে বসে পড়েছে আর কুফুরি তারাই করছে যারা এখনো ছামিয়ানার বাহিরে আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যাই হোক অল্প সময় আলোচনা আমি জানি এখানে আমার চেয়ে বড় জানেওয়ালা মানুষ বড় আলেম বড় হাফেজে কোরআনরা বসে আছেন যাদের পায়ের স্যান্ডেল সোজা করার যোগ্যতা আমার নেই বলতে পারেন হুজুর তাহলে বসছেন কেন মাইকটা ছেড়ে দেন আমরাই কথা বলি আমি যে এখানে বসেছি বলুন তো এই অর্ডারটাও কার আস্তে বলে একটু জোরে বলেন না কার আল্লাহ বলেন ওয়াদাক্কি ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন বলুন আল্লাহু আকবার মুমিনেরা যদি মজা কাড়া করে তো মুমিনের ইমানের ব্যাটারিতে চার্জ কে বৃদ্ধি করে একটু জোরে বলুন না কে সেই ইমানের ব্যাটারিতে চার্জ দেবার জন্য আমি মোল্লাও বসেছি আপনারাও বসেছেন অহংকারী এজন্য তো কবি সুন্দর করে কবির ভাষায় বলেন উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় বলুন ঠিক কিনা বড়র বড়ই থাকিলে মনে রহমত আসবে না নিজকে নিজে ছোট মনে করিও সদা নিজেকে নিজে ছোট মনে করি সদা কথা বলেন ঠিক কিনা কোন অহংকারী আছে তাকাব্বুরি অহংকারীর চাদর একমাত্র কার বললে ওয়ালাও হেদায়েতের মুহতাজ শুননে ওয়ালাও হেদায়েতের মুহতাজ আমার বন্ধুগণ যাই হোক বলতেছিলাম একটু বলুন তো আমাদের চাহিদা কয়টা আওয়াজ হয়নি জোরে বলেন কয়টা এক নাম্বার চির জীবন মনে আছে তো এক নাম্বার চির জীবন জীবন আমরা সবাই চাই এজন্য তো দেখা যায় গভীর রজনীতে ডাকাত যখন কোনো বান্দাকে আক্রমণ করে ডাকাতকে বলে টাকা লাগে নে পয়সা লাগে নে প্রয়োজনে শরীরের কাপড় গুলাও খুইলা খুইলা নে এরপরেও জীবনটারে ভিক্ষা দিয়া দে ঠিক কিনা যে তাই নাকি বলে হ্যাঁ তাই বলে তাহলে আমার দেশের ভিতরে এমন একটা সুন্দরিনী মেয়ে আছে ওর চেয়ে বড় সুন্দর সমাজের ভিতরে আজ পর্যন্ত আর কাউরে দেখি নাই নেতা আমার যদি আপনি সুযোগ দেন তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেই আমার ভাইয়া তাফসিরে জালালাইন শরীফের ভিতরে লেখে গোলাম থেকে বাদশাহ হয়ে যাবার পর ওই খাদেমার দেশের সুন্দর মেয়েটার সাথে তার বিবাহের ব্যবস্থা করা হয় বিবাহের কাজ যখন সম্পন্ন হয় স্বামী আর স্ত্রী বাসর ঘরের ভিতরে ঢুইকা যায় বাসর ঘরে ঢোকার পর প্রথম রাত্রিতে একে অপরের কাছে পরিচয় আর জীবন কাহিনী জানতে চায় কথা কন ঠিক কিনা বিয়ে করে নাই কয় ঠিক তুমি বিয়ে করছো নি যারা বিয়ে করছেন তারা কন ঠিক কিনা বাসর ঘরে ঢুইকা একে অপরের পরিচয় চাচ্ছে স্বামী বিবিকে বলছে বিবি আমার তোমার জীবনের কিছু কাহিনীর কথা আমারে বলো আমি জানতে চাই বিবি বলছে স্বামী আমার কি বলবো আমার জীবনের কাহিনী আমার জীবনের সবচেয়ে বড় একটা করুণ ইতিহাস আছে বলতে পারবো না কয় বলতেই হবে নয়তো তোমারে ছাড়বো না কয় আপনি যেহেতু বলছেন বলতে গিয়ে মনে লাগে ব্যথা এরপর আবেদন করছেন স্বামী ফেলতে কি পারি কথা বলতেছে শুনেন স্বামী আমার আমার জীবনের সবচেয়ে বড় একটা করুণ কাহিনী আমার মায়ের একজন নাকি ছিল গোলাম এ বেটা ছিল বড়ই নেমো খারাম
আমি যখন দুনিয়াতে এসেছি আমার পেটের ভিতরে ছুরি চালাইছে। আসলেই কিন্তু এই গোলাম সেই গোলাম, বিবি জানে কথা বলেন ঠিক কিনা। এবার স্বামী কয় তাই নাকি, বলে হ্যাঁ তাই। বলে স্বামী বিশ্বাস যদি না হয় আপনার কাছে আমার কি এমন পদ দাঁড়ায়, ওই যে পেটের কাপড়টা সরায় দেই দেখেন আমার মাঝে পট্টি বেঁধে দিয়েছে আল্লাহ ভালো করে দিয়েছে, অসুস্থকে শেফা দান করার মালিককে। আস্তে গজরে বলেন না কে, কাদের কুদর তুদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি আল্লাহ জলিলুল লাজহাদর, বগর হালে তুহি মের নিগাহদার। বলুন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বিবি বলছে স্বামী আমার আমার মা পট্টি বেঁধে দিয়েছে, পট্টির বরকতে মালিক আমারে ভালো কইরা দিছে, বিশ্বাস যদি না হয় দেখেন আজ পর্যন্ত সেই দাগটা রয়েই গেছে। স্বামী কাপড়টা সরায়া দেখে হায় রে হায়, যেমনে ছুরি চালাইলাম তেমনই দেখা যায়। আল্লাহু আকবার। এবার স্বামী মনে মনে কয় আমগো এলাকায় একটা কথা কই, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়। হ্যাঁ আপনাদের এলাকায় কয়, তাহলে একটু জোরে কন না, যেখানে বাঘের ভয়। স্বামী বলছে বিবি আমার তোর জন্য পালায়ন করে ভিন্ন দেশে গেলাম, আবার কি তোর কাছেই ধরা পড়ে গেলাম। স্বামী বলছে বিবি সত্যি যদি তাই হয় তাহলে আরো একটা কথা শোনো আমার। কয় কি কথা, আমিও তাহলে সেই গোলাম যে তোর পেটের ভিতরে ছুরি চালাইছিলাম। বিবি বলে ওরে গোলামের বেটা গোলাম, জিন্দিগি ভর তোরেই তো খুঁজতে ছিলাম। আল্লাহু আকবার। আর যেহেতু তোমারে পাইছি এবার তোমারে তাহলে খাইছি। বিবি বলছে তোমারে এবার খাইয়ে ফেলবো। স্বামী বলে দাঁড়াও, আল্লাহর ওলি আগুন আনার সময় কয়টা কথা বলেছেন, তিনটা। জোরে বলেন কয়টা, জোর হলো না কয়টা, আর জোরে কয়টা। ইলেকশনের সময় কি স্লোগান রে বাবা, কয় উমুক ভাইয়ের চরিত্র, নামাজ নাই একক তো, গাঞ্জা টানে পাঁচক তো, ঠিক না। এরপরেও কি স্লোগান, কিন্তু কোরআনের মাহফিলে আইলে স্লোগান। আমার ভাইরা, বিবি বলছে তাহলে তোমারে খেয়ে ফেলছি। স্বামী বলছে দাঁড়াও, আল্লাহর ওলি তিনটা কথা বলেছে, এক নাম্বার যেহেতু সত্য হলো তাহলে তুমি বলো, তুমি কি শত পুরুষের চরিত্র জেনা করে নষ্ট করো নি। এবার বিবি বলে গোলামের বেটা গোলাম, তোর সাথে তো সংসার হবেই না জানি, কারণ তুই হলি আমার প্রাক্তন খুনি, তাই সত্য কথাটা বলেই দেই। কয় কিসের শত পুরুষ, আমি হাজার পুরুষ পার করে ফেলাইছি, নাউজুবিল্লাহ জোরে বল। আমাদের এলাকায় আরো একটা কথা কয়, চোরের মায়ের নাকি কি গলা হয়, দিনাজপুরেও কয়, একটু জোরে কর না, চোরের মায়ের। দেখেন না সমাজের ভিতরে যে বেটা অন্যায় অবিচার করে বেশি, এ বেটার গলার আওয়াজও হয় তত বেশি, কথা বলেন ঠিক কিনা। এর গলার আওয়াজে দু চারজন ভালো মানুষ পাশের বাড়িতে থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এবার স্বামী বিবিকে বলছে বিবি আমার আমিও অপরাধ করেছি, তুমিও অপরাধ করেছো, আমি অপরাধ করেছি, তোমার পেটের ভিতরে ছুরি চালাইছি, তুমি অপরাধ করেছ, আমার বিবি হইয়া শত পুরুষের চাহিদা মিটাইছ, এবার আসো অপরাধের দিকে তাকার দরকার নাই, আসো একটা নতুন করে কিছু করে খাই। আমাদের এলাকায় আরো একটা কথা কয়, চোরে চোরে নাকি কি ভাই হয়। আপনাদের এলাকায় কয়, একটু জোরে কন না, চোরে চোরে। দেখেন না উপর থেকে মসজিদের চাল আসছে 10 টন, ওই বেটা খাইছে 5 টন, ওই বেটা খাইছে 2 টন।
শেষ পর্যন্ত আসে 3 টন রাস্তার বাজেট হইছে 500 কোটি টাকা রাস্তার কাজ হও শুরু হওয়ার আগে পকেট হয়ে যায় ফাঁকা তাই রাস্তার কাজ হয় খালি ঝাঁকা নাকা আজকে কাজ শুরু হয় কয়দিন পরে দেখে একটা পাথরও নাই রাস্তা ফাঁকা তোর বলার দরকার নাই তুইও খাইছিস খাম উইও খাই কথা বলার দরকার নাই সরে সরে স্বামী বলছে বিবি তুমিও অপরাধ করছো আমিও অপরাধ করেছি অপরাধীর দিকে দেখার দরকার নাই আসে এবার নতুন করে সংসার করে কই স্বামী বলছে বিবি আমার আল্লাহর ওলি বলেছে তোমার নাকি মাকড়সার মাধ্যমে মরণ হবে বিবি বলছে স্বামী আমার কিসের মাকড়সা আমি আইলে হটাই বসেই মাকড়সার দুর্দশা স্বামী বলে বিশ্বাস হয় না এবার স্বামী বলে তাহলে কি করা যায় টাকার গরম আছে কিসের গরম জোরে কন গরমে তৎকালীন জামানায় কাইজ দিয়া থাই দিয়া বড় সুন্দর করে ঘর বানায় আর ওই সুন্দর ঘরের ভিতরেও ঢুইকা যায় স্বামীর মনে চিন্তা আল্লাহর ওলি বলেছে মাকড়সার মাধ্যমে মরণ হবে তাই যেন মাকড়সা না ঢুকে মাকড়সা তো দূরের কথা পিপিলি কেউ ঢুকতে দিবে না আমার বন্ধু আল্লাহ যদি চায় মাকড়সা তো দূরের কথা পিপিলি কেউ ঢুকাইতে পায় না না পায় বন্ধু আমার আমার কথা নয় আমার কথা নয় বিশ্বাস যদি না হয় তাফসিরে যারা লাইন নিয়ে আসেন দেখায় দে হাওয়ালা দিয়ে গেলাম এখানে আলেম ভাইরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তাফসিরে যারা লাইন শরীফের ভিতরে লেখে ওই গোলাম থেকে বা গোলাম থেকে বাদশাহ বনে যাওয়া বাদশাহ এবার তৎকালীন জামানায় কাইসের ঘর বানানোর পর কাইসের ঘরের ভিতরে যখন স্বামী স্ত্রী খাটের উপরে শুয়ে যায় হঠাৎ করে একদিন স্বামী বিবিকে ডেকে বলে বিবি আমার ওই যে তাকায় দেখো কেমন জানি সাদের দিকে মাকড়সা দেখা যায় স্বামী বলছে বিবি আমার আজ আমার ভয় হয় আর মনে হয় দুনিয়ার জমিনে তোমারে পাবো না বিবি বলছে স্বামী এটা হতেই পারে না আল্লাহর বান্দি এই কথা বইলা বিছানা থেকে দাঁড়াইয়া হাত থেকে ছাদের দিকে বাড়াইয়া মাকড়সা ডেকে লড়াইয়া জমিনের উপরে ফেলাইয়া আল্লাহর বান্দি পা দিয়া লড়া দিতে দেরি হয় তৎক্ষণাৎ জমিনের উপরে লাশ হইয়া পড়তে দেরি হয় না আল্লাহ আকবার আমার বাবাজিরা বুঝানোর জন্য ওকে হাতি বললাম আল্লাহ তুই কথাই বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ও বান্দা মরণ থেকে পলায়ন করে যেখানেই যাও ইউদরিকুমুল মাউত আমার মরণ তোমার কাছে যাবেই যাবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা তুমি যদি মজবুত করেও ঘর বানাও ওই মজবুত ঘরের ভিতরেও আজরাইল যাবে যাই না বন্ধু ভাই আমার লক্ষ্য করে দেখো মরণ যদি এসেই যায় দুনিয়ায় যদি চিরজীবন থাকা না যায় চিরজীবন যদি দুনিয়াতে পাওয়া না যায় এবার বলেন মরণের পরের জগতের জন্য কিছু করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন যদি খালি পেঁচায় আর পেঁচায় পেঁচায় আর পেঁচায় কয় আই যে কিসের মরজ এখন কিসের দাড়ি আগে করব বাড়ি ও বান্দা তাকায়া দেখো তুমি বান্দা যদি মক্করবাজি করো তোমার চেয়ে মক্করবাজি বেশি করনে ওয়ালা কে এমনই তো একজন পয়গম্বর তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ উপাধি দেয় খলিলুল্লাহ ইব্রাহিম হলো আল্লাহর দোস্ত আল্লাহর খলিল আল্লাহ তাআলা তার ফেরেশতা আজরাইলকে পাঠায় দিছে যাও আমার খলিলের কাছে যাও আমার খলিলের জানটা কবজ কইরা আমার কাছে আও আল্লাহর ফেরেশতা চলে যায় পয়গম্বর ইব্রাহিমকে গিয়ে বলতেছে ও গো পয়গম্বর মালিক আমারে পাঠাইছে আপনার জানটা কবজ করার জন্য পয়গম্বর বলে ও আল্লাহর ফেরেশতা আজরাইল